বরাক উপত্যকা টেবল টেনিসত ইতিহাস রচনা করলে শিলচর ফেডলার দিবিজা পালে। ভারতীয় টেবল টেনিস ফেডারেশনে প্রকাশ করা রাষ্ট্রীয় রেঙ্কিংত শীর্ষ দশর ভিতর স্থান লাভ করেছে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার নিয়মিয়া ফেডলার দিবিজা পালে রাষ্ট্রীয় রেঙ্কিং তালিকাত নবম স্থান দখল করে ইতিহাস সৃষ্টি করে। অল ইন্ডিয়া টেবল টেনিস ফেডারেশনে প্রকাশ করা তালিকাত স্থান দখল করবলে সক্ষম হয়েছে কেবল অসমত দিবিজায়। এগারো বছর তলর ছোৱালীর শাখাত যেটো তেওঁৰ বিশেষ শাখা, সেই শাখাতেই তেওঁ নবম স্থান দখল করেছে। শেহতীয়া সময়ত শিলচরের এই টেবিল টেনিস খেলুৱৈগৰাকীয়ে নিজের ধারাবাহিকতা বজায় রাখবলৈ সক্ষম হয়েছে। নিজের নির্দিষ্ট শাখার বাহিরেও বিভিন্ন রেঙ্কিং প্রতিযোগিতাত কেইবাটাও ইভেন্টত চ্যাম্পিয়নের মুকুট পিন্ধিছে। ফলত দিবিজায় রাষ্ট্রীয় পর্যায়ত নবম স্থান দখল করবলৈ বেশি সময় নালাগিল। হয়েছিল ডিএসএর থেকেই, ডিএসএতে আমি খানিকটা ছিলাম যখন আমার শুরু হয়েছিল। অন্যান্য সুভাষ চক্রবর্তী এবং পার্থদেবের আন্ডারিও কোচিং করছিল প্রথম ইনিশিয়ালি। তো তারপর আমি ডিএসএ ছেড়ে যাওয়ার পর যখন উত্তরবঙ্গ ক্লাবে এসে গেছিলাম, অ্যাকচুয়ালি আমি উত্তরবঙ্গ ক্লাব থেকে প্রথম বিলং করি, ওখানে আমার খেলাধুলা শেখা হয়েছে। তো আবার যখন আমি উত্তরবঙ্গ ক্লাবে ফিরে এসেছিলাম, ডিএসএ উত্তরবঙ্গ ক্লাব থেকেই মানে মোটামুটি টাচেসগুলো সব স্টার্ট হয়েছে, ভালো করে খেলা স্টার্ট করলো ওখানে 2021 বলতে পারেন আপনি, ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে, করোনার সময় শেষ দিকটাতেই ওর শুরুটা হয়েছিল। 2021 থেকে ও কন্টিনিউয়াসলি টেবিল টেনিস ক্লাবেই খেলে যাচ্ছে। তারপর আমি একটা নিউ ব্রাঞ্চ এখানে মানে ওপেন করলাম, যাতে ওদের শিলচর থেকে গিয়ে উত্তরবঙ্গে কোচিং করে পুরো আসা যাওয়াটা একটু মানে বিপজ্জনক হয়ে যেতে পারে, তার জন্য ওদের সুবিধার জন্য আমি হসপিটালটা অপারেটিংটা করলাম। তো লাস্ট সেপ্টেম্বর থেকে ও মোটামুটি আমাদের শিলচরের গোড়াগুলির জন্য একটু সারা দিয়ে যাচ্ছে। ও ইন্ডিয়া লেভেল 9 পজিশন পেয়েছে, এটা লাস্ট ন্যাশনাল র্যাঙ্কিংয়ের রেজাল্ট। তো ব্যাপার হয়েছে, ও ফার্স্ট টাইম একটা ন্যাশনাল র্যাঙ্কিংয়ে পার্টিসিপেট করছিল, যেটা জানুয়ারিতে হয়েছিল গুজরাটে কলকাতাতে। ফার্স্ট টাইম ও বোড়াকবিলিতে যে পার্টিসিপেট করে, ফার্স্ট টাইম ও ন্যাশনালে টপ 16 ঢুকতে পেরেছে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমার মনে হয় না বোড়াকবিলিতে এখন পর্যন্ত কেউ এরকম কোনো মানে নিজের পারদর্শিতা দেখাতে পেরেছে। তো দিবিজাকে নিয়ে আমরা এই আশাবাদী, অন্যান্য বাচ্চারাও এখান থেকে ন্যাশনালে পার্টিসিপেট করছে, তাদের মধ্যে দিবিজা একটু অন্যতম। আমার এই গ্রুমিং টেবিল টেনিস থেকে আরও 3 বাচ্চা ন্যাশনালে পার্টিসিপেট করেছে, জানাক্ষী সাহা, আয়ুষ বড়বইয়া, যশরাজ পল, দিবিজা। এবছরের ইন্টারস্টেট মানে অল আসাম টুর্নামেন্ট যেগুলো হয়েছে, প্রথম গোলাঘাটে হয়েছিল, তারপর ডন বস্কো গুয়াহাটিতে হয়েছিল, তারপর নর্থ লক্ষ্মীপুর হয়েছে, এবার শিলচরে হবে। গুয়াহাটিতে সরি গোলাঘাট যখন দিবিজা খেলছিল, ওর রেজাল্টটা এত ভালো ছিল না, মানে ফাইনালিস্ট জাস্ট ছিল, ফার্স্ট রানার পেয়েছে। 13 কোয়ার্টার ফাইনাল খেললো, 15 থার্ড রাউন্ড, তারপর থেকে একটু শুরু হয়েছে ভালো। গুয়াহাটিতেও ভালো খেলেছে, 11 নিজের ক্যাটাগরিতেও চ্যাম্পিয়ন হয়েছে, 11 গ্রান্ডসে অল আসাম র্যাঙ্কিংয়ে। 13 কোয়ার্টার খেললো, 15 আবার থার্ড রাউন্ড করেছে। নর্থ লক্ষ্মীপুরের রেজাল্টটা আমাদের সবাইকে একটু স্ট্রেঞ্জ করেছে, বা আমরা এই রেজাল্ট নিয়ে অনেক বেশি আশাবাদী, ওকে দেখতে পাচ্ছি আগামীতে ও কিছু করবে। নর্থ লক্ষ্মীপুরে আমি যাইনি যদিও, আমার অ্যাবসেন্ট দিয়ে ও খেলেছে, সেটা দেখে আমি আরও বেশি খুশি যে না, উইদাউট কোচও খেলতে পারে, ওর মধ্যে একটা কোয়ালিটি ডেভেলপড হয়ে গেছে, মেন্টালি অনেক স্টেবল আছে। নর্থ লক্ষ্মীপুরে আন্ডার 11 ও চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার 13 কোয়ার্টার ফাইনাল খেললো। সবথেকে আশ্চর্যজনক ব্যাপার যে ও নিজের ইভেন্ট এবং আপার ইভেন্ট ছাড়িয়ে আন্ডার 15 ও চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা ওর জন্য অনেক গর্বের ব্যাপার, বা এই আন্ডার 15 চ্যাম্পিয়ন হওয়াটা আগামী যে টুর্নামেন্ট শিলচরে হবে ওটা অনেক ওকে মানে সাহায্য করবে। মেন্টালি অনেক প্রেশার নিয়ে আন্ডার প্রেশারে খেলেছে, আন্ডার 15 যাদের এগেনস্টে ও খেলেছে ওরাও কিন্তু অনেক ভালো প্লেয়ার যারা আসাম রিপ্রেজেন্ট করে। তো এই আন্ডার 15 চ্যাম্পিয়নটা ওর আগামীতে দেখিয়ে অনেক বেশি মেন্টালি ওকে সাপোর্ট করবে।